নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আইএসএল ইলেভেন নিয়ে একটা বড়সড় আপডেট শেয়ার করা রয়েছে। আইএসএল ইলেভেনে বিদেশি নিয়ে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে, যেটা টাইমস অফ ইন্ডিয়া সরাসরি একটি আর্টিকেলে সেটা প্রকাশ করেছে বা সেই প্রতিবেদনটা আমাদেরকে জানিয়েছে। হ্যাঁ, মার্কোসের রিপোর্ট অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে যে আগামী মরশুম থেকে তিনটি পরিবর্তন হতে চলেছে বিদেশি নিয়ে, আর সেই পরিবর্তনগুলো এটাই যে প্রথম যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে এশিয়ান বিদেশি প্লেয়ার। এই যে এশিয়ান বিদেশি প্লেয়ার, এতদিন তোমরা দেখেছো যে সই করাতেই হতো, একটা প্লেয়ার অন্তত এশিয়ান বিদেশি প্লেয়ার হিসেবে রাখতে হতো, এএফসি কোটার বিদেশি প্লেয়ার রাখতে হতো। কিন্তু আগামী মরশুম থেকে ওই এএফসি কোটার বিদেশি প্লেয়ার দলে না রাখলেও হবে, মানে এটা বাধ্যতামূলক নয়, রাখলেও হবে বা না রাখলেও হবে, এমনটাই কিন্তু নিয়ম আগামী মরশুম থেকে শুরু হতে চলেছে। এবার সেকেন্ড যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে বেতন নিয়ে। তো বেতন যেটা ছিল 16.5 কোটি টাকা কিন্তু বেতনের ক্যাপ ছিল বা স্যালারি ক্যাপ ছিল, সেটা কিন্তু বাড়িয়ে 18 কোটি টাকা করা হচ্ছে। 18 কোটি টাকার স্যালারি ক্যাপ কিন্তু আগামী মরশুমে থাকছে। এবং সবশেষে 3 নম্বর যে পরিবর্তনটা হতে চলেছে সেটা কিন্তু দারুণ একটা পরিবর্তন। হ্যাঁ, এবার তোমরা কিন্তু মার্কি প্লেয়ার দেখতে পারবে। মার্কি প্লেয়ার, হ্যাঁ, প্রতিটা ক্লাব দুজন খেলোয়াড়কে বেতন ক্যাপের বাইরে রাখতে পারবে। হ্যাঁ, প্রতিটা ক্লাব দুটো বিদেশি প্লেয়ারকে স্যালারি ক্যাপের বাইরে সই করাতে পারবে, যেটা মার্কি প্লেয়ার হবে। তো দুটো করে মার্কি প্লেয়ার কিন্তু একটা দলে রাখতে পারবে বা নিয়ে আসতে পারবে যে কোনো দল। এরকম নিয়মও কিন্তু চালু হচ্ছে বা পরিবর্তনে আসছে। তো দারুণ মোটামুটি কিছু পরিবর্তন থাকছে আগামী মরশুমে। এই তিনটে পরিবর্তন তো দারুণ পরিবর্তন, কারণ যেখানে ইএফসি এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার বাধ্যতামূলক নয়, রাখতেই হবে, যে এমনটা নয়, 18 কোটি টাকা স্যালারি ক্যাপ হয়ে যাচ্ছে, আর দুটি করে মার্কি প্লেয়ারও কিন্তু রাখতে পারবে প্রতিটা দল। তো এই তিনটি পরিবর্তন হচ্ছে। তো এই তিনটি পরিবর্তন নিয়ে তোমাদের কী কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।